দ্বিগুণ বেশি বিশ্বাস করে। সূরা আনফাল খুলে দেখেন স্যার আমার আয়াত নাম্বার 46, যেমন বদরের যুদ্ধের আগে সূরাতুল নাফলে যে সাহাবে রূপদারে ইবলিশ শয়তান চলে এসেছে, বিশ্বত্রুদেরকে বলছে শোনো আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরা মুসলিমদের মধ্যে জিহাদ করো, যুদ্ধ করো। কে এসেছে কথা বলেন? শয়তান। একজন সাহাবে রূপ ধরে একদম কুরাইশদের মধ্যে চলে গেছে, শত্রু পক্ষ দিকে গিয়ে বলছে মুহাম্মদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, আমি তোমাদের সাথ দেব। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আর সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তে আসমান থেকে 3000 যখন ফেরেশতাকে সৈনিক বানিয়ে পাঠিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ইবলিস তিনি বলছেন ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাকেই ভয় করি, নিশ্চয় রব আল্লাহ তোমাকে আমি ভয় করি। এ বলছার পালাচ্ছে, বলছার পালাচ্ছে, অবশ্যই সমুদ্রের মধ্যে নিক্ষেপ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান আল্লাহকে বিশ্বাস করে, শয়তান আল্লাহকে ভয় করে। কারণ শয়তান যদি আল্লাহকে বিশ্বাস করে, শয়তান যদি ভয় করে, শয়তান কে আল্লাহ জান্নাত দেবে? আমরা আপনাকে বুঝতে হবে এতটুকু যে ভাইজান, আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এই কথা সঠিক নয়। কারণ আল্লাহকে বিশ্বাস করে না পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব কম। আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদেরকে বলে নাস্তিক। কি বলে? হিন্দু ভাইরা কি আল্লাহকে বিশ্বাস করে না? ওরা আল্লাহকে বিশ্বাস করে শুধু নামের বিকৃতি করেছে। কি করেছে? নামের বিকৃতি করেছে। আমরা আল্লাহকে আরবি ভাষাতে বলি আল্লাহ, হিন্দু ভাইরা তারা সংস্কৃত ভাষাটা বলছে ঈশ্বর পরমাত্মা, খ্রিস্টানরা বলছে হিব্রু ভাষাতে যেহোবা এহোবা এলোহিম গড, এইসব নামে তারা বলছে। মানে ভাষার পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? ভাষার পরিবর্তন হয়েছে। যেটা আমরা মুসলিমরা বলে আল্লাহকে খোদা, খোদা বলে কি বলি না? রাস্তাতে দেখা যাচ্ছে খোদা হাফেজ, আপনিও বলছেন খোদা হাফেজ। জি খোদা হাফেজ নাই, আল্লাহ হাফেজ। আল্লাহ 99টা নাম আছে, খোদা নয়, আল্লাহর কোনো নাম নাই। আল্লাহকে কি নামে ডাকতে হবে কথা বলেন? আল্লাহকে খোদা হাফেজ নয়, আল্লাহ হাফেজ বলতে হবে। আল্লাহর আসমা ও হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, আর রহমান আর রহিম আল করিম আল হাকিম, এটা আল্লাহর নাম। খোদা নামে আল্লাহর কোনো নাম নাই। আল্লাহ বলছেন পবিত্র করে সূরা তাওবা আয়াত নম্বর 14, ইন্নামি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হচ্ছে তোমাদের আল্লাহ, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। ভাই বলুন তো আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ নাম আল্লাহ নিজে রেখেছে। আল্লাহ ইন্নামি আল্লাহ, আমি হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছে যে আমি হচ্ছে তোমাদের আল্লাহ, অতএব তুমি আমার ইবাদত করো। আল্লাহর নাম খোদা নয়, অতএব আল্লাহকে খোদা নামে ডাকবেন না। আপনার বাপ আপনার নাম রেখেছে, ধরেন আব্দুর রহমান, পাড়া মানুষ আপনাকে ডাকছে এই ভজা, কেমন লাগবে? আপনার নাম বলে সুন্দর নাম আব্দুর রহমান, কিন্তু মানুষ আপনাকে ভজা গজা পাঠা এই নামে ডাকছে, কেমন লাগে বলেন তো ভাই? আপনার নাম তো ওগুলো নয়, আপনার বাপ মা আলাদা নাম রেখেছে। আপনি নাম না থাকে মানুষ যা নামে ডাকছে ডাকছে ঠিক আছে, তো যখন নাম আছে তো অন্য নামে ডাকা যাবে কথা বলেন? এটা উচিত নয়। তো আল্লাহর নাম আল্লাহ, এটা আল্লাহ নিজে দিয়েছে, তাই খোদা হাফেজ নয়, কি বলতে হবে? আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ইসলামী, আমাদের মূলত মূল ভাষা এই দিকে ফিরে আসতে হবে। দুই নম্বর বিষয়, হিন্দু দাদারা কি আল্লাহকে আল্লাহ নামে ডাকে না? তাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম ঋক বেদ। কি বেদ? ঋক বেদ, মন্ডল নম্বর 1, সূক্ত নম্বর 164, মন্ত্র নম্বর 46, একটা মন্ত্র বলছে, মন্ত্র দেখেন কি বলছে, ইক্তাম সাত বিপ্রবাহ দাবাদান্তি। সত্য একটি, ঈশ্বর একজন, কিন্তু জ্ঞানীরা সেই ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, বা ঈশ্বর কয়জন কথা বলেন? ইক্তাম সাত, ঈশ্বর একজন, কিন্তু সেই ঈশ্বরকে যারা আলেম মানুষ যারা পণ্ডিত মানুষ তারা অনেকগুলো নামে ডেকে থাকে। তার মানে ঈশ্বরের নাম অনেক, ঈশ্বর অনেক নয়। কথা কি আমার বুঝে যাচ্ছে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? একজন। আল্লাহর নাম কয়টা? কমপক্ষে 99 নেমস, মানে 99টা কমপক্ষে নাম আছে, আরো অনেকগুলো নাম ইমাম নববী তার শরত মুসলিমদের নিয়ে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ একজন, আল্লাহর নাম অনেক। হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের নাম অনেকগুলো বলতে বলতে এটা নাম আল্লাহ এটাও বলেছে, কি নাম কথা বলেন? আল্লাহ, এই নামটা হিন্দু ধর্মগ্রন্থে আছে। কোথায়? আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র 4 আর 5, দুটো মন্ত্র, সেখানে আল্লাহ সাল্লাল্লাহু একটা নাম বলছে, ভবনের নাম বলছে। মন্ত্র দেখেন কি বলছে, আল্লাহ জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যাম ব্রহ্মাম আল্লাহ আল্লাহ মহাম্মাদা ওরাকে বরসে আল্লাহ 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 জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম, তিনি আল্লাহ জ্যেষ্ঠাম,
যিনি সবচেয়ে বড় শ্রেষ্ঠ তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্য তিনি ন্যায় বিচারকারী ভাই বলেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা নাম আল্লাহ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না তাই আমরা আমাদের বিশেষ করে অবশ্যই হিন্দু দাদা দিদি ভাইদের আছে তাদেরকে আমরা এই কথা বলি যে ঈশ্বরের তো অনেকগুলো নাম আছে একটা নাম আছে আল্লাহ অথবা আমরা মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায় যদি ঈশ্বরকে আল্লাহ নামে বলে ডাকি ভাই এটা আমাদের ভাতৃত্ববোধ বাড়বে না কমবে কথা বলেন আমাদের অবশ্যই ভাতৃত্ববোধ বাড়বে কারণ ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে আল্লাহ তাহলে আমরা ঈশ্বরকে আল্লাহ নামে ডাকতে পারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যেখানে আল্লাহর নামটা এখন পর্যন্ত মজুদ নেই বাইবেল যেটা এর এক ভার্সন আছে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠাতে আল্লাহর নামটা 17 বার এসেছে কয়বার আমি যে কথাগুলো বলি আমি প্রমাণ দেওয়ার জন্য জিম্মেদারি যদি বলেন দেখতে চাই ইনশাআল্লাহ আমার গায়েতে বইপত্র সবগুলো রাখা আছে কেউ যদি দেখতে চান আমি দেখিয়ে দিয়েই ইনশাআল্লাহ যাব আর এখন তো মডার্ন টেকনোলজির যুগ আমি কথা বলছি মানুষকে ধুলি দিয়ে যুগ চলে গেছে মানুষের চোখে ধুলি দিয়ে বক্তৃতার যুগ চলে গেছে যে বক্তা আসলো নিজের ইচ্ছে মতো চলে গেল আমি তো কথা বলছি সামনে কথাগুলো একদম ফেরেশতা মতো লাগিয়ে আছে দেখেন আপনার এখানে যদি 5000 10000 বয়স হন এই যে এখানে কমপক্ষে 15 ঘোড়া লাগানো আছে এক একটা যদি পেজে যদি 1 লক্ষ করে দেখে কমপক্ষে 15 লাখ মানুষ এক সপ্তাহ মধ্যে দেখবে দেখবে কি দেখবে না দেখবে মানে মানুষের চোখে ধুলো দিয়ে ভক্তি আর দিয়ে যুগ আর নেই প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে অতএব যে কোনো সময় আমি যে তথ্যগুলো দিই যদি কেউ প্রমাণ দেখতে চাই আমি সর্বদা প্রস্তুত আছি আমি বললাম বাইবেলের এরাই ভার্সন প্রথম পৃষ্ঠায় 17 বার আল্লাহ নামটা আল্লাহ হিসেবে আছে যারা এখনো দেখতে চাও বা আপনার কাছে কার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটু হাত তোলেন তো ভাই অ্যান্ড্রয়েড মোবাইল কার কাছে আছে সবার কাছে আছে প্লে স্টোর বুঝেন জি প্লে স্টোরে যাবেন লিখবেন অ্যারাবিক বাইবেল কি লিখবেন অ্যারাবিক বাইবেল একটা অ্যাপস পাবেন ডাউনলোড করবেন প্রথম পৃষ্ঠাকে খুলবেন যদি 17 বার আল্লাহর নাম না পাওয়া যায় আমাকে এসে বলবেন যে ভাই পাই নাই আপনাকে আপনি আমি যদি না পান তো আপনাকে আমি যা চাইবেন তাই দেব অন্য কিছু বললাম না আপনি যা চাইবেন তাই দেব আর যদি আপনি দেখতে চান আমার মোবাইলে এখনো আছে আপনি দেখে দিতে পারবো আল্লাহর নাম বাইবেলের 17 বার প্রথম পৃষ্ঠাতে এসেছে আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু এই কথা আপনাকে বোঝানোর জন্য বলছি যে ভাই জান আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই কারণ আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা লাগবে কি লাগবে বিশুদ্ধ ধারণা লাগবে আল্লাহ প্রসঙ্গে গোটা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি মতনক্য করেছে মানুষ মত ভেদের মধ্যে নিমজ্জিত হয়েছে কে গরুকে আল্লাহ মনে করে আছে না নাই আছে না ভাই কে গরুকে আল্লাহ মনে করে এই আমার আল্লাহ এই আমার স্রষ্টা কে মনে করছে না হাতি আমার স্রষ্টা কে মনে করছে না গাছ গাছে গাছে চাইছে গাছের কাছে একদম গোটা গাছকে বট গাছকে লাল ফিতা দিয়ে বেঁধে বেঁধে গাছ শেষ করে দিয়েছে আছে না ভাই কথা বলেন আমরা যেটা দেখছি আপনি মনে মনে আছেন তাই তো এগুলো তো ওরা করে ভাই আপনিও যে করেন আপনিও যে করেন আপনি যে দরগাতে যান আছে না নাই হিন্দু ভাইরা যখন দুর্গা পুজোতে যায় আপনিও তো দরগাতে যান তো দুর্গা দরগার মধ্যে পার্থক্য কি পার্থক্য পাওয়া যায় এটা দুর্গা একটা দরগা বানান তাও কাছাকাছি এই যে পাথর চাপড়িতে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন পাথর চাপড়িতে যাচ্ছে পাথর চাপড়িতে কোন মাতাল সবগুলো যত যুগজন যাচ্ছে তার 80 বছরের বয়সে যে মধ্যর মাতাল আচ্ছা দাদা কথা বলেন গান দেখাচ্ছে ওখানে গিয়ে নিজে দেখা গান দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে সেটা গান দেখা ধোঁয়া পাওয়া যায় আপনি বলছেন হিন্দু ভাইরা এটা করে তারা দুর্গা পুজো করে তারা ডান্স করে তারা ডিজে বানায় আরে ওরা তো করছে করছে মুসলমান বাচ্চা তুমিও তো দরগাতে গিয়ে পাথর চাপড়িতে গিয়ে নোংরা বিপদ কত রকমের হয় সব গ্রামাস করছে কি করছে না সবগুলো করছে আমি এর জন্য বলেছি যে হিন্দু ভাইদের দুর্গা পূজা আর আমাদের দরগা পূজা দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই হিন্দুদের দুর্গা ওটা দাঁড়িয়ে থাকে আর আমাদের দরগাতে বাপ শুয়ে আছে একদম আছে না নাই হিন্দুদের দুর্গা পুজোটা তৈরি হয় মাটি দিয়ে আর আমাদের দরগা তৈরি হয়েছে সিমেন্ট বালি পাথর দিয়ে আচ্ছা না ভাই হিন্দুদের দুর্গা পুজোতে দেখবেন ঠাকুর মশাই দেখবেন আছে ঠাকুর মশাই যখন মন্ত্র পাঠ করছে মন্ত্র কি পাঠ করছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে শিশগাস্থিতাঃ নমাস্তাশ্চৈ 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 নমঃ নমঃ মন্ত্র পাঠ
শেষ আপনি দাঁড়িয়ে থাকবেন মানে আপনার হাতে বেশ কিছু প্রসাদ দিয়ে দিবে তাই কি না কথা বলেন আপনি দরগাতে যাবেন দরগাতে দেখবেন ওখানে একজন খাদেম আছে হুজুর আছে ও দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকা কি যে কি বলবে একদম শেষ একটু মানে আপনাকে দিবে কি জানেন তাবারক আচ্ছা নাই আমি এই বছরে মাত্র 10 দিন হলো বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে গেলাম তো বাংলাদেশে গিয়ে দেখলাম যে বাংলাদেশের মানুষের সংখ্যা মাত্র 17 কোটি কত কোটি 17 কোটি বাংলাদেশের ভিড় আছে 198,000 মানুষ কত 17 কোটি 3 কোটি ধরে নেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাস্তিক মিলে প্রায় 5 কোটি আছে আর বাকি 13 কোটি মানে 12 কোটি আছে মুসলিম এই 12 কোটি মুসলিমের মধ্যে 4 কোটি আহলে হাদিস বাংলাদেশ মানে বাদদের দলে থাকলো 8 কোটি কত কোটি 8 কোটি মানুষ থাকলো 8 কোটি মানুষ আর 1 কোটি 90 লক্ষ পীর চারটে ঘরে ব্যাপার তো বাংলাদেশে যখন গিয়েছি ঢাকা বাংলাদেশের সিটি মূল কেন্দ্রবিন্দু তো ঢাকাতে একদম মূল একদম ঢাকার প্রাণ কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ মানুষ সবচেয়ে জন জনসম্মুখ মানুষের চলাচল করে আমি একদিন যাচ্ছি আমি যাব বাংলাদেশের নরসিংদীতে প্রোগ্রাম করতে তো ঢাকা যখন পার করছে আমার ড্রাইভার ভাই তখন আমাকে বলছে ওখানকার যে ভাইজান এখানে আমাদের একটা মাজার আছে আমি তখন বলছি মাজার আছে কি মাজার তো গোলাপ শাহর মাজার কার মাজার গোলাপ শাহর মাজার নাম শুনেন নাই নাম তো আমরা কমপক্ষে অনেকে জানি গোলাপ শাহর মাজার আমারও খুব শখ ছিল গোলাপ শাহর মাজার দেখবো ঢাকার প্রাণ কেন্দ্র আজ জ্যাম লেগে গেছে আমি টুক করে গাড়ি থেকে নেমে পড়েছি নেমে পড়ে সঙ্গে সঙ্গে গোলাপ শাহর মাজার দেখতে যাচ্ছি চাই দেখছি মানুষ আর মানুষ মানুষ সবাই টাকা পয়সা দিচ্ছে আমি তখন যেতে যেতে দেখছি একজন ব্যক্তি আছে ওই বাবার নাম হচ্ছে বদনা বাবা কি বাবা বদনা বাবা আমার খুব শখ যে বাবার সঙ্গে দেখা করবো বদনা সঙ্গে দেখা করার জন্য আমি গিয়েছি যখন আমি বদনাকে ডাকছি যে বাবাজি যখন এই কথা বলেছি আর বাবাজির সঙ্গে সঙ্গে ধমকাচ্ছে মানে চোখ বন্ধ দিকে ধমকাচ্ছে আমি তখন বুঝতে পারলাম দেখতে পার কি পাশায় যে খাদে মাছ যখন বলছে ওর ওর মতো বাড়ি করে আমি তখন বলছি পেপার কি তখন ওর কাছে গেছি হুজুর কি সমস্যা আমি ওর সঙ্গে কথা বলছি এই খবরদার হুজুর আমি কথা বলবে না আজ না আমি ইন্ডিয়া থেকে এসেছি আমি কিছু কথা বলতে চাই বলছে তুই ইন্ডিয়া থেকে এসেছিস আচ্ছা ঠিক আছে ওই খাদে মাছ খাদেমের কাছে যা আমি খাদেমের কাছে গিয়েছি আমি তখন গিয়ে বলছি যে আমার জানার খুব ইচ্ছে আপনাদের এই বাবা এই বাবার নাম বদনা বাবা তো বদনা বাবার নাম কেন কথা কেমন বুঝতে পারছেন ওনার নাম বদনা বাবা কেন যখন এই কথা বলেছি উনি তখন বলছে খবরদার এই কথা জিজ্ঞাসা করবি না আজ না আমি সর ইন্ডিয়া থেকে এসেছি এটা নিয়ে একটা রিপোর্ট করব আমার একটা জানা খুব ইচ্ছে উনি তো বলছে তুই এসেছিস চোখটাকে উঠতে লেট তুমি বলছে তুই এসেছিস তো জি হ্যাঁ আজ তুই সাহেব ওই বাবার নাম বদনা বাবা কেন ও তখন বলছে শোন আমার এই বদনা বাবার নাম বদনা বাবা এই জন্য এই বদনা যেমন তেমন বদনা নয় এই বদনা সেই বদনা যে বদনা একমাত্র আমার পীর সাহেবের আমার হুজুর সাহেবের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই মানে ওই হুজুর ছোটবেলা থেকে একটা বদনা ঘুরে বেড়াচ্ছে মানে জীবনে দিকে বদনা নেয় নাই তার জন্য বলছি এই বদনা যেমন তেমন বদনা নয় এই বদনা সেই বদনা যে বদনাটা আমার হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই আমি তখন মনে মনে ভাবছিলাম বেটা কেন হুজুরে বহু দেখে নাই আমি ভাবছিলাম যদি বলে দিই তাহলে পিঠে চাপ নেওয়া টিকবে না ওখানে সব ওই পাটি আমি সব এসে যাবো আচ্ছা ঠিক আছে চলে আসলাম কুমিল্লাতে প্রোগ্রাম করতে গেলাম ওখানে আরেকজন বাবা আছে ওর নাম হচ্ছে বিড়ি বাবা কি বাবা কথা বলেন বিড়ি বাবা তো ওর কারামত কি ওর কিছু কারামত নয় ওর কাছে মুরিদ যখন যায় তাকে এবং বিড়িকে বেঁধে দেয় 10-12 বিড়িটা একসঙ্গে টান মারে আর ওটার নাম হচ্ছে বিড়ি বাবা আজীব ব্যাপার ভাই এই কথা যে মিথ্যা নয় আপনি এখন ইউটিউবে যান বাংলাতে লিখেন বিড়ি বাবা কি লিখবেন কথা বলেন বিড়ি বাবা দুটো লিখেন একুশে টেলিভিশনের রিপোর্ট পেয়ে যাবেন কোথাকার একুশে টেলিভিশনের রিপোর্ট পেয়ে যাবেন বিড়ি বাবা কুমিল্লাতে বিড়ি খাওয়াচ্ছে কত বড় বাবা দেখেছে বাংলাদেশের কুষ্টি আর একটা বাবা আছে না যে ন্যাংটা বাবা জামা কাপড় কিছুই নাই একদম পুরো ন্যাংটা আশ্চর্য মানে আপনাকে এর কথা বুঝতে পারছি আমি ওই জন্য বাংলাদেশে বলে এসেছিলাম ভাইজান আপনাদের বাংলাদেশে বাবার বাবা খাজা বাবা গাজা বাবা ধনী বাবা ন্যাংটা বাবা বস্তা বাবা তালা বাবা শিকল বাবা কত বাবা
আলোচনা আসবে এর সব মা সব মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা ভগবতী মা জগদ্ধাত্রী মা দুর্গা মা মার মা আরে ভারতবর্ষে সব মা আজকে বাপ নাই আরে বাংলাদেশে সব বাপ আছে একটাও মা নাই কোন পীর মা দেখেছেন কথা বলেন পীর মা আছে মানে মুসলিমদের শুধু বাবা আর বাবা কত রকমের বাবা আর হিন্দু ভাইদের আছে সব মা বাবা খুঁজে পায় মুশকিল একটা বাবা পাওয়া যায় তার নাম হচ্ছে দেবদেব মহাদেব তার নাম হচ্ছে শিব শিবকে দেখেন নাই শিব চিনবেন কিভাবে দেখবেন শুয়ে আছে কালের কালের তলায় কালী জিভ বের করে দাঁড়িয়ে আছে আর শিব নিচে আছে শিব পাশে দেখবেন না গান জামা কলকি আছে এই যে শিব বাবা কথা বুঝতে পারছেন আর আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে আছে অনেক পীর আছে গান্দা খোর মুরিদও আছে আছে না না কথা বলেন আছে মানে আপনাকে এই কথা বলি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ভাইজান মুসলিমদের অন্তরে যদি আল্লাহ বাদ দিয়ে পীরকে বসিয়ে রাখেন ভাই বলেন তো আল্লাহ ইবাদত কবুল করবে আপনার সন্তান হচ্ছে না চার বছর বিয়ে হয়েছে সন্তান হয় না আপনি চেয়েছেন পীরের কাছে আপনি গিয়ে বলছেন যে আমি মা তারে দুটো খাসি দেবো যদি সন্তান হয় তোর পীরের বাপের এত ক্ষমতা সন্তান দিয়ে দিবে বাঁচাবে না কথা বলেন হিন্দুরা মন্দিরে যে আপনি কোথায় যান হিন্দুরা মন্দিরে যাচ্ছে আপনি মা তারে যাচ্ছেন একই কাল সন্তান কে দেয় কথা বলেন সন্তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় আপনার অন্তরে যদি এত যদি নাপাক জিনিস থাকে আল্লাহকে না বসিয়ে বিভিন্ন বাবাকে অন্তরে বসিয়ে রাখেন আপনার এই বাবা কিচ্ছু করতে পারে না বরং আপনি যদি ইবাদত করেন আল্লাহ আপনার কোন ইবাদত কবুল করবেন না আমাদের মুসলিম সোসাইটির মধ্যে সমাজের মধ্যে এমন কিছু আমরা করি বা বলি যেগুলো অন্তরে থাকলে আল্লাহ ইবাদত কবুল করবেন না কয়েকটা বলবো কিছু আমাদের শিরিক আছে অন্তের মধ্যে কিছু শিরিক আছে এদের ব্যবসায়িক সাগরের দোকানে গিয়েছে দোকানে গিয়ে পানির বোতলটাকে নিয়েছে নিয়ে পানি গড়াকে এমন করে ছিটাচ্ছে এদিকে একবার যায় ওইদিকে যায় কত ভক্তি ভাই পরে কি করে না কথা বলেন কত ভক্তি করে পানি ছিটাচ্ছে ভাই পানি ছেটানো হারাম নয় পানি ছেটানোটা শিরিক নয় তবে আপনি পানি ছিটাচ্ছেন এটা ঠিক কিন্তু অন্তরে এটা কি যেন বলে কি বলে ভালো তো ভাই পানি ছিটাচ্ছেন ভক্তি বলে কাস্টমার আছে একদম দোকান ভরে ভাই মনে করা হয় কি হয় না কথা বলেন তারপরে যখন পানি ছেটানো শেষ সামনে সে চার পাঁচটা ধূপকাঠি নেবে ধূপকাঠির দোকানের এই মাথায় একবার ওই মাথায় একবার ক্যাশ বক্সের ভেতরে একবার ছবি টবি আছে কিভাবে বাজার ঘুরাচ্ছেন ভাই ধূপকাঠি আপনি দোকানে জ্বালানো এটা হারাম বা শিরিক নয় এটা জায়েজ কিন্তু আপনি ধূপকাঠি যখন ধরিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনার অন্ত যেন এটা কি বলছে আপনি মনে করছেন যে ধূপকাঠি জ্বালিয়েছেন ভক্তি শ্রদ্ধা করছেন আপনার দোকানে বেচা কেনা বেশি হবে ভাই করেন কি করেন না কথা বলেন এটা অন্তরে আছে না নাই এটা আছে আপনার অন্তরে আছে যদি আপনার এমন বিশ্বাস হয় আপনি যদি এক কোটি বার হজ করেন তারপরে জেনে রাখবেন হজ আল্লাহর দরবারে কবুল হবে না এটা শিরক আপনি মনে করছেন ধূপকাঠির মাধ্যমে আপনার দোকানে কাস্টমার বেশি হবে আপনার রিজিকে বাড়াটা হবে আপনি মনে রাখবেন আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক আল্লাহর রিজিক দাতা ধূপকাঠি আপনার একটা কাস্টমার বৃদ্ধি করতে পারে না কথা বুঝতে পারছেন আমরা ধূপকাঠি বলে ভরসা করি রিজিক কি ধূপকাঠি দেয় আল্লাহ দেয় কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় আপনি বলেন হুজুর আমি জানি আল্লাহ দেয় কিন্তু আপনার অন্তর যে বলছে না আল্লাহ তুমি তো দাও 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 আমি তো জানি তুমি দাও না ধূপ কাটা একটু একটু পারে এই জন্য ধূপ কাটি দেন আর অন্তর বলে কাস্টমার বেশি আসবে যদি এই বিশ্বাস থাকে আপনার ইবাদত কবুল হবে কথা বলেন আল্লাহ বলেন কুতিল তাহুর রিক্তা যদিও তোমাকে আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করা হয় লা তুশরিক বিল্লাহ তো তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না আপনি যে আল্লাহর এখানে রাজ্জাক আল্লাহ যে রিজিক দাতা এই আল্লাহ যে রিজিক দাতা আল্লাহর গুণ এই গুণের সঙ্গে আপনি ধূপকাঠিকে শরীক করেছেন কাকে কথা বলেন ধূপকাঠিকে শরীক করেছেন তার মানে এটা এক ধরনের শিরিক যেটা আমরা প্রতিনিয়ত করছি আগামী কাল থেকে আপনাদের দোকান থেকে ধূপকাঠি দেওয়া বন্ধ করতে হবে যদি বন্ধ করতে না পারেন তো অন্তরে চিন্তাটাকে বন্ধ করতে হবে ধূপকাঠি দিতে পারেন শুধুমাত্র দোকানের সুগন্ধির জন্য অন্য কোনো কারণ নাই যদি মনে করেন না ধূপকাঠি কোনো ক্ষমতা আছে কোনো কল্যাণ করতে পারে কোনো ভালো করতে পারে গায়ের কোনো ক্ষমতা আছে এমন কিছু অন্তরে আসলে এই ধূপকাঠি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি মানে বুঝাতে পারছি না এটাকে বলা হয় শিরিক এটা আমরা অনেকে গাফিল এটা আমরা অনেকে গাফিল আছি অনেকে বুঝি না মাঠে চলে যাবেন কৃষক বন্ধু হালাল ইনকাম করে কোনো সমস্যা নেই কিন্তু চাচা মাঠে আপনার ওটা কি দেখা যায় তো ভাতিজা কি দেখা যায় দেখা যায় একটা কি যেন ভাঙা হাড়ি দুটো বড় বড় গোল গোল চোখ রেখে দিয়েছেন
আরে ছেড়া জামা পরিয়ে দিয়েছেন বাঁশ দিয়ে ভেঙে এইভাবে ঝুলে রেখে দিয়েছেন আচ্ছা না না কথা বলেন চাচা কেন তো ভাই এটা আসলে আমি দিয়েছি কাটতে হবে কি দাঁড়াবে যদি কাটানোর জন্য শুধু দিয়ে থাকেন জায়েজ কোনো সমস্যা নাই একটা নাই 100 টা দান যদি রে ক্ষমতা থাকে কাটতারে দিবে 1 কোটি দান কোনো আপত্তি নেই তো চাচা আরেকটা বিশ্বাস আছে যেটা আপনার মনে আপনি যে মনে করেন এটা থাকলে আপনার নাকি ফসলের মধ্যে কেউ ক্ষতি করতে পারবে না কেউ যে চোখ লাগাবে না কেউ ক্ষতি করতে পারবে না আছে না নাই কথা বলেন আছে তথা এই এই বিশ্বাস যদি থাকে আপনার হাড়িটা আপনাকে দান নিয়ে যাবে এই ভাঙা হাড়ির কোনো ক্ষমতা নাই যদি কাজ দেখে ভয় করো শুধু ভয় করে পালে যাচ্ছে ঠিক আছে কিন্তু যদি বলে না এই হাড়ি ভাবে এইভাবে রেখে দিলে আমার ফসলের বরকত হবে বেশি ফসল হবে কেউ চোখ লাগাতে পারবে না এমন বিশ্বাস থাকলে আল্লাহ জিয়ারা যা ভাই বলো তো ফসলের দেওয়ার মালিক কে আকাশ থেকে বৃষ্টি দেয় কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফসল আছে ওসর আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকে আপনার ফসলে এমনি বরকত দিয়ে পূর্ণ করে দিবে কথা কি বুঝতে পারছেন আপনার যদি ফসল আল্লাহ বলেছেন কি দিতে ওসর দিতে ওসর দেন আপনার রিজিকে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হবে মা ছেলেকে পড়াচ্ছে পড়াচ্ছে ভূগোলের বই ইতিহাস বই জীবন বিজ্ঞান বই ছেলেটার হঠাৎই বই পা লেগে গেছে মা সঙ্গে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর মাকে জিজ্ঞেস করেন মা কেন প্রণাম করব মাও জানে না এমনি বলছে বাপ বলছে প্রণাম কর বাপকে যে বাপ কেন বাপ প্রণাম করবো কেন বাপও জানে না এমনি বলছে বাচ্চারা নাই কথা বলেন আছে ভাই বইয়ে যদি পা লেগে যায় প্রণাম করতে হয় না কোথা থেকে এসেছে জানেন এটা আমাদের হিন্দু দাদাদের বিশ্বাস কারণ হিন্দু দাদারা মনে করে বিদ্যা দেবীর নাম সরস্বতী কে কথা বলেন বিদ্যা দেবীর নাম সরস্বতী তাই বইয়ে পা লাগা মানে দেবী সরস্বতীর গায়ে পা লাগা এই জন্য হিন্দু ভাইরা প্রণাম করে তাকে ভক্তি শ্রদ্ধা করে তো আপনি তো মুসলমানের বাচ্চা আপনি তো হিন্দু না তা আপনি কেন করছেন এটা আপনি নিজেই জানেন না ভাই এটা ইসলামিক কালচার নয় যদি কোনো বই যদি পা লেগে যায় হ্যাঁ দুঃখ প্রকাশ করতে পারেন বাট বুকে রাখতে পারেন সম্মানার্থে প্রণাম করতে হবে এটা ইসলামিক কৃষ্টি কালচার নয় মানে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও এ দোয়া করতে হবে এবার যদি অন্য আমরা যে কাজগুলো করছি এর ইসলাম নয় এগুলো আপনার অন্তকে পচিয়ে দিচ্ছে এটা এক ধরনের ছোট ছোট শিরক এই শিরকের মাধ্যমে আপনি ইবাদত করলে আল্লাহ আপনার ইবাদতকে ধ্বংস করে দেবে কথা কি আপনি বুঝতে পারছেন ভাই এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আছে না নাই ছেলে দাদা নিয়ে গেছে ছোট্ট এই যাত্রা হয়ে গেছে মা তো মজে যা ইদুর মামার কাছে যা আর ছেলে ইদুর মামার কাছে গেছে ইদুর মামা তোমাদেরটা দাও আর আমাদেরটা দাও বাচ্চারা ভাই কথা বলেন মানুষের বাচ্চা ইঁদুরের কাছে যায় দাঁত চাইছে মানুষের যে আজটা ভুল বাঁচলো বা ইঁদুরের বাচ্চার কাছে যেতে দাঁত চাইছে কারণ গণেশের বাহন হচ্ছে ইঁদুর গণেশের পাশে দেবেন ইঁদুর আছে কথা কেমন বুঝতে পারছেন আর গণেশের বড় বড় দাঁত আছে না ভাই তাই এটা হিন্দুদের কৃষ্টি কাজে তাদের থিওলজি আকিদা মুসলিমদের মধ্যে চলে এসেছে মাও জানে না বাপও জানে না মাও যে যাক ইঁদুর মামার কাছে গিয়ে দাঁত চাই নিয়ে ইঁদুরের গর্তের কাছে গিয়ে দাঁতটাকে দিতে ছেলে বলছে ইঁদুর মামা তোমাদেরটা দাও আর আমাদেরটা দাও মানে এগুলো ইসলামে কোনো কৃষ্টি কালচার নয় এগুলো থেকে দূরে থাকতে হবে এরকম হাজারো আমাদের মধ্যে ছোট ছোট শিরিক আছে অন্তকে পচিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাত আল্লাহ সুবহানাহু উলুহিয়াত আল্লাহ সুবহানাহু রুবিয়াত আল্লাহ সুবহানাহু আসমা সিফাতের সঙ্গে আমরা সর্বদা দিন রাত করে আসছি আমরা নিজেরা টেরও পাচ্ছি না আছে না নাই আজ কি বার রবিবার এখনই আপনি যাবেন রবিবারকে বলেন যে বুবু দুটো বাঁশ লাগবে ক্যান্ডেল করব কি বলে এই ক্ষমতা রবিবারে বাঁশ কাটতে নেই কেন রে ভাই রবিবারে বাঁশ কাটতে নেই কেন বাঁশ কাটলে কি বাঁশ দেবে ভাই সামনে আছে না ভাই রবিবারে বাঁশ কাটতে নেই কবে জিজ্ঞেস করেন কেন নেই ও নিজেও জানে না আচ্ছা রবিবারে বাঁশ কাটতে নেই এটা ইহুদিদের নীতি কাদের কথা বলেন বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিটারমিন 6 অধ্যায় 4 নম্বর ভার্স ইহুদিদের সাবাতের দিন হচ্ছে সানডে রবিবারে তারা কোনো কাজ করে না রবিবারে তাদের কাজ করা হারাম কোনো কাজ করে না সাবাতের দিন হলিডে বিশ্রামের দিন এই দিনে কোনো কাজ করে না এটা তারা ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে এটা তাদের ধর্মীয় আকীদা থিওলজি কারণ তারা মনে করে ঈশ্বর ছয় দিনে আসমান জমি সৃষ্টি করে রবিবার তার সিংহাসনে বসেছেন এই দিনে ইহুদিদের থিওলজি যে না রবিবারে কোনো কাজ করা যাবে না এটা গোনা আর এই আকীদা মুসলিম
আধুনিক সমাজে চলে এসেছে রবিবারে গা বাস কাটতে নেই কতগুলো বোঝা যায় কোথাকার জিনিস কোথায় চলে এসেছে আমরা তো চিন্তা বুঝি না কোন কোন ভারতবর্ষে এমন একটি জায়গা যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কৌলবিল মুসলিম এতর মাতোয়া কত আছে সবার ঈশ্বরের আমরা মিশে 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 সবার আকীদায় বিশ্বাস একে শেয়ার একটা লেগে গেছে কোনটা যে মুসলিম বোঝা বড় মুশকিল আছে বাচ্চারা নাই কথা বলে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মুসলিম যারা আছি আমাদের বিশেষ করে আকীদা বিশ্বাস অনেক অমুসলিম দ্বারা প্রভাবিত হয়েছে এবং আছে 30 লক্ষ টাকা দিয়ে ট্রলি কিনেছেন মানে ট্রাক বুঝেন তো লরি কিনেছেন লরিটা কেনার পরে পরের দিন সকালবেলাতে বাড়ির পেছনে খুঁজে বেড়াচ্ছেন কি একটা ছেঁড়া জুতো কিনে এসে গাড়ির সামনে লাগিয়ে দিয়েছেন জিজ্ঞাসা করেছে ভাই এটা কেন করলেন আপনি সামনে এসে বলছেন আরে ভাই আর এই ছেঁড়া জুতো লাগিয়েছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না চিন্তা করেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত কত বড় ক্ষমতা যে আপনার 30 লাখ টাকা দামের অত বড় ট্রাককে একটা ছেঁড়া জুতো বাঁচিয়ে দিচ্ছে আর মুসলমান এটা বিশ্বাসও করছে নাউজুবিল্লাহ মিন জালিক ভাইজান আপনাকে এই কথা আমার বলার উদ্দেশ্য এটাই আপনার অন্তরে যদি জাররা পরিমাণে যদি শিরক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত কোনো আমল আল্লাহ কবুল করবেন না পরিশেষে একটা কথা বলে যাই আমি আলোচনা গোটা 30 পর্যন্ত সর্বশেষ সময় এটা 30 পর্যন্ত শেষে আপনাকে একটা কথা বলে যাই সামনে রমজান মাস আসছে ভাই রমজান মানে বুঝেন কথা বলেন রমজান মানে বুঝেন রমজান এটা আরবি শব্দ এর বাংলা মানে করলে হয় জালিয়ে পুরে ছারখার করে দেওয়া কি করে দেওয়া জালিয়ে পুরে ছারখার করে দেওয়া জালিয়ে পুরে ছারখার কি করবেন বাস লরি ট্রাক এগুলো জিনাই জালিয়ে পুরে ছারখার করে দেওয়া মানে আপনার যত পাপ রাশি আছে পাপ রাশিকে জালিয়ে পুরে ছারখার করে দিতে হবে রমজান মানে হচ্ছে জালিয়ে পুরে ছারখার করে দেওয়া আপনি বলেন সহিহ হুজাইমা হাদিস 1388 সরি 1888 আল্লাহ নবী বলছেন একদিন হঠাৎই আল্লাহ নবী মসজিদের মেম্বারে উঠেছেন মেম্বার বলছেন কোনটা বলেন তো যেখানে খতিব ইমাম সাহেব জুমার দিনে উঠে দাঁড়ায় তিনটে থাকি থাকে না তিনটে থাকি থাকে আল্লাহ নবী হঠাৎই একদিন ওই মেম্বারে প্রথম ধাপিতে উঠেছে উঠে সামনে সে বলছে আমিন এরপর দ্বিতীয় ধাপিতে উঠেছে আবার বলছে আমিন তৃতীয় ধাপিতে উঠেছে আবার বলছে আমিন আল্লাহ নবীকে সাহাবী হচ্ছে আল্লাহ নবী আপনি তো কোনোদিন এমন কাজটা করেন না আজকে কেন হঠাৎ হঠাৎ তিনবার আপনি আমিন বললেন রহস্য কি কারণ কি আল্লাহ নবী যখন বলছেন যে আমি যখন প্রথম ধাপিতে উঠলাম শেষে ফেরেশতা জিব্রাইল আসলেন এসে ফেরেশতা জিব্রাইল আমাকে বলছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের পাপ রাশিকে ক্ষমা করে নিতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক এই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে লানত আর আমি তখন বললাম আমি কথা কি বুঝতে পারছেন মানে যে ব্যক্তি রমজান মাস পেয়েছে তো নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারেন নাই ফেরেশতা জিব্রাইল দোয়া করছে বদদোয়া করছে রমজান পেয়েছে কিন্তু পাপগুলো ক্ষমা করতে পারেন নাই গুনাহগুলোকে ধ্বংস করতে পারেন নাই ফেরেশতা জিব্রাইল বলছে এই ব্যক্তি ধ্বংস আর আমাদের মধ্যে তিনি বলছেন আমিন তাহলে বোঝা যাচ্ছে আপনি কত বড় দুর্ভাগা হবেন যে রমজান মাস পাচ্ছেন কিন্তু যে পাপগুলো ক্ষমা করে নিতে পাচ্ছেন না দ্বিতীয়তে যখন মেম্বারে উঠলেন আল্লাহ নবী তখন আবার বলছে ফেরেশতা জিব্রাইল এসে তখন আমাকে বললেন যে ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে অথচ নিজের জায়গাটা জান্নাতে বানিয়ে নিতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস হোক আল্লাহ নবী বলছেন আমিন আল্লাহ তুমি কবুল করো কথা বুঝতে পারলেন কঠিন দোয়া এটা এটা বদদোয়া এটা কি দোয়া বদদোয়া ফেরেশতা জিব্রাইল করছে কে বলেন তো মানুষের দোয়া কবুল হতে পারে কি পারে না সন্দেহ আছে দোয়া করছে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কি বলছেন যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে অথচ নিজের জায়গাটা জান্নাত করে নিতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ লানত হোক আর আমাদের শ্রেষ্ঠ নবী বলছেন আমিন মানে আপনি কত বড় গুনাহগার কত বড় নিকৃষ্ট বাপ মা আছে কিন্তু জান্নাতে যেতে পারছেন না কারণ বাপ মার খেদমত করে আপনাকে জান্নাতে যেতে হবে যদি সম্পত্তি বিক্রি করে দিও বাপ মার খেদমত করতে হয় সম্পত্তি বিক্রি করে দিও হলো আপনাকে জান্নাত যেতেই হবে আপনার বাপ মার কারণে মনে করে জান্নাত আছে আপনার বাড়িতে কোথায় কথা বলেন জান্নাত আছে আপনার বাড়িতে সুরানে আসাই হাদিস 3104 5
আল্লাহর নবীর কাছে সাহাবী এসেছে এসে তো বলছে আল্লাহর রাসূল আমি জিহাদে যাব আল্লাহর নবী তখন বলছেন বাইরে তোমার মা আছে ওইটা জি আল্লাহর রাসূল আছে তিনি কি বললেন আল্লাহর রাসূল পারমিশন নিচ্ছে তিনি কি বললেন তোমার মা কি বললেন সাহাবী বলছেন আল্লাহর নবী আমি তো জিহাদে আসার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার মা আমার হাত পা ধরে কাঁদাকাটি শুরু করে দিয়েছে যে বাবা তুই যাস না তুই যাস না মা বারবার কথা বলেছে আমি মার কথা না শুনে আমি চলে এসেছি আল্লাহর নবীর সাথে সাথে যাও তুই তোর মার কাছে যাও গিয়ে যতক্ষণ তোমার মাকে না হাসাচ্ছো যেভাবে তুমি কাঁদিয়েছো ওইভাবে তোমার মাকে হাসাও যদি হাসাতে না পারো তুমি জিহাদে শহীদ হলো তুমি শহীদ বলে বিবেচিত হবে না কথা কি বুঝতে পারছেন ভাইজান কথা কি বুঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে পিতা মাতা আপনার জান্নাতের কারণ পিতা মাতার খেদমত করে জান্নাত নিতে হবে আপনার বাপ মা বৃদ্ধ পেয়েছেন অথচ আপনি নিজের জায়গাটা জান্নাত বানিয়ে নিতে পারছেন না আপনার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুসলিম ভাই বোন যারা আছে তাহলে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত শুধু বাপ মাকে যদি সন্তুষ্ট করতে না পারেন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তুষ্ট হবেন না তবে একটা কথা বাপ মা যদি শিরক করতে বলে শিরক করা যাবে না সূরা লুকমান 14:15 সূরা আহকাম 9:10 তাহলে বুঝতে হবে শিরক ব্যতীত বাপ মা যত বৈধ কাজ করবে সবগুলো করা লাগবে যে না করেন আল্লাহ যদি কাতার হয় বাপ মার কারণেই হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন বাপ মাকে খুশি করতে হবে একদম বউ আপনাকে রেগে যাক বউ আপনাকে যা ইচ্ছা তাই করুক বাপ আর মা নিজে এটার মাধ্যমে জান্নাত যেতে হবে অনেক মানুষ মনে করে যে আমার বাপ মা বৃদ্ধ হয়ে গেছে প্রতিদিন 100 টাকা করে ওষুধের লাগে এ কি চারটেখানি ব্যাপার মাসে দুইবার করে ডাক্তারখানে নিয়ে যেতে হয় চারটেখানি ব্যাপার এত টাকা আমার বাপ মা সব চলে যাচ্ছে আপনি এটা মনে করেন এটা আপনার বিশ্বাসটা ভুল এই বিশ্বাসটা ভুল কেন জানেন মিশকাত পূর্বের 5300 নম্বর হাদিস শেষ অংশ আরবিটা বলছি না ভাব অর্থটা শুধুমাত্র বলছি 5300 নম্বর হাদিসের শেষ অংশ বৃহৎ হাদিস আল্লাহর নবী বলছেন দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায় কয়টা জিনিস কথা বলেন কয়টা দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায় এক মৃত্যু কি বললাম মৃত্যু যেখানে লুকিয়ে থাকে মৃত্যু পৌঁছে যাবে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে চিন্তা করতে হবে যখন সময় আপনি ঠিক আপনার যে মৃত্যু ধরে যাবে আর দুই নম্বর হচ্ছে রিজিক কি বললাম কথা বলেন রিজিক আল্লাহ নবী বলছে মানুষের প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত যতক্ষণ না প্রাপ্ত রিজিক সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে ধরবে না মানে মৃত্যু আর রিজিক রিজিক চলে আগে আগে আর মৃত্যু চলে পেছনে পেছনে কথা কথা বুঝতে পারছেন বা কি আগে চলে বলেন তো ভাই রিজিক আগে চলে আর মৃত্যু চলে পিছে পিছে যখনই রিজিক শেষ তখন মৃত্যু ধরে ফেলবে আল্লাহ নবী বলছেন তাই মানুষের যতক্ষণ রিজিক আছে ততক্ষণ মৃত্যু তাকে ধরতে পারবে না রিজিক শেষ মৃত্যু আপনাকে ধরে ফেলবে দেখুন অনেক মানুষ কোটি কোটি টাকা আছে বেচারার 10খানা বিল 10 টাকা বিল্ডিং 10খানা গাড়ি আছে কিন্তু বেচারা একটা রসগোল্লা খেতে পারে না লাল করে খেতে পারে না কেন ডায়াবেটিস আছে না নাই কেন বলেন তো উপরে বৃষ্টি রিজিক শেষ আর রিজিক বলতে শুধু ভাত না রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণকর যা আছে সব রিজিক আপনার বউটা যদি ভালো হয় এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক ছেলে যদি ভালো হয় ছেলেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক যদি আপনার টাকা পয়সা বেশি আসে এটাও জন্য রিজিক ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী নেকটার ভালো ভালো যা পাচ্ছেন সবগুলো রিজিক আপনার